আসসালামু আলাইকুম। আজকে আমি কথা বলবো রোদে ত্বকের পোড়া ভাব যদি হয়ে যায় তাহলে আমরা কি করব। চিকিৎসা করার চাইতে আমি প্রথমে যেই জিনিসটাকে সবার আগে প্রাধান্য দিই সেটি হচ্ছে যে রোগটি যাতে না হয়। এখন এই ত্বকের পোড়া ভাব যদি আমরা প্রতিরোধ করতে চাই তাহলে আমাদের কি করা উচিত? তাহলে অবশ্যই আমরা যখন রোদে বের হব সেই সময় একটি সানস্ক্রিন ব্যবহার করব, এবং এই গরমের দিনে আমরা চেষ্টা করব যে সানস্ক্রিনটি আমরা ব্যবহার করব সেটি যেন অয়েল ফ্রি হয়। আর মনে রাখতে হবে যে এই গরমে আমরা অতিরিক্ত ঘেমে যাই, সেক্ষেত্রে সানস্ক্রিন কিন্তু গিয়ে অ্যাপ্লাই করতে হবে 2-3 ঘন্টা পর, কারণ না হলে এই ঘামের সাথে এই সানস্ক্রিনের কার্যকারিতা কিন্তু কমে যাচ্ছে। আর সানস্ক্রিন ব্যবহার করার সময় অবশ্যই মনে রাখতে হবে যে রোদে যাওয়ার আধা ঘন্টা আগে এটি অ্যাপ্লাই করতে হবে, না হলে কিন্তু আমরা কাঙ্ক্ষিত ফলাফল পাবো না। এবং আমরা চেষ্টা করব যাতে আমাদের কাজগুলো আমরা সকাল 10টা থেকে বিকাল 3টা পর্যন্ত, যে সময়ে রৌদ্রের তাপের প্রখরতা অনেক বেশি থাকে, ওই সময়টা অ্যাভয়েড করার জন্য এবং একটি ছাতা ব্যবহার করার জন্য যখন আমরা বাহিরে থাকব। আচ্ছা, এখন যদি পোড়া দাগ হয়েই যায় তাহলে আমরা কী করব? যদি রোদে ত্বক পুড়েই যায় তাহলে প্রথমেই যে কাজটি করতে হবে সেটি হচ্ছে ঠান্ডা পানি দিয়ে বারবার মুখ ধুতে হবে। একটি ভালো মানের ময়শ্চারাইজার ব্যবহার করতে হবে। ময়শ্চারাইজার যদি অয়েল ফ্রি হয় এই গরমের দিনে তাহলেই ভালো। এছাড়া ত্বক যদি কালো হয়ে যায় তাহলে আমরা প্রথমে কিছু টপিক্যাল মেডিসিন ব্যবহার করতে পারি, যেমন রেটিনয়েডস, তারপরে ভিটামিন সি, নিয়াসিনামাইড, এই জাতীয় কিছু মেডিসিনের ব্যবহারে এই কালো ভাবটা আমরা দূর করতে পারি। এছাড়া সেটি হচ্ছে আমরা বিভিন্ন ধরনের কেমিক্যাল পিল ব্যবহার করতে পারি। এই কেমিক্যাল পিল এবং টপিক্যাল মেডিসিন এবং সেই সাথে ময়শ্চারাইজার এবং অবশ্যই সানস্ক্রিন এর ব্যবহারের মাধ্যমে আমরা এই ত্বকের কালো ভাব বা পোড়া ভাব অনেকখানি দূর করতে পারি।